এটা হচ্ছে MJ04 হিউমিডিফায়ার। দেখতে অনেকটা নাসার রকেট স্পেস স্টেশনের মতো। রুমের ইমিউনিটি বাড়ানো প্লাস রুমের মধ্যে দূষিত বাতাস পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। তাছাড়া ডিভাইসটিতে এলইডি লাইট থাকায় টেবিলের ওপর সাজিয়ে রাখার মতো সুন্দর একটা গ্যাজেট। তো এটা আমি নিয়েছি দারাজ থেকে, আর প্রাইসটা স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছো। তো চলো এখন আমরা এই ডিভাইসটির ছোট্ট একটা আনবক্সিং দেখে আসি। এটাই হচ্ছে MJ04 হিউমিডিফায়ার। এটার মধ্যে পোর্টেবল একটা টয় রাখা আছে যেটা দেখতে নাসার স্পেস নভোচারীদের মতো। আর এটা পোর্টেবল হওয়ায় এটা বের করে টেবিলের উপর সাজিয়ে রাখতে পারবেন। তাছাড়া ডিভাইসটি মাঝখান থেকে খোলা যায় এবং এই ডিভাইসটির সাথে একটা USB2 টাইপ সি কেবল পাবেন যেটা ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার কাজে ব্যবহৃত হয়। কেবলের সাহায্যে ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার পর ডিভাইসটি এই রকম দেখাবে। ডিভাইসটির RGB লাইট ডে লাইটে দেখা না গেলেও রাতের বেলায় কিন্তু এটা DJ লাইটের মতো জ্বলবে। লাইট অন অফ কিংবা লাইট শুধুমাত্র জ্বলে থাকবে এমন যে কোনো মোডে রাখতে পারবেন। তার জন্য আপনাকে ডিভাইসটির পেছনে থাকা সুইচ প্রেস করে রাখতে হবে এবং আপনার ইচ্ছে মতো এটা যে কোনো মোডে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিভাইসটি মাঝখান থেকে খুলে এটার মধ্যে পানি দিতে হবে। এবং উপরের অংশটা আবারও ভালো করে লাগিয়ে দিয়ে পিছনে থাকা সুইচ প্রেস করলেই পানি বাষ্প আকারে বের হতে থাকবে। তো এটা আপনার রুমের ইমিউনিটি বাড়াবে এবং রুমের মধ্যেকার দূষিত বাতাস পরিষ্কার করবে। তো ডিভাইসটি নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে অর্ডার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন গ্যাজেট নিয়ে। আল্লাহ হাফেজ।